দেশ ও রাজ্যবাসীর মঙ্গল কামনার্থে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রতিনিয়ত আগরতলায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে অনুষ্ঠিত হয় মহাযজ্ঞ ধর্মীয় রীতিনীতি মেনে আয়োজিত এই মহাযজ্ঞে সামিল হয়ে থাকেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা রবিবার সরকারি ছুটির দিন ফের আরও একবার এমনটা দেখা গেল রাজধানী আগরতলা শিববাড়িতে এদিন কাজল অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ প্রজেক্ট এবং সনাতন জ্যোতিষ কলেজে যৌথ উদ্যোগে এই শিববাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক নবগ্রহ যজ্ঞ গত কয়েক বছর ধরে এই দুটি প্রতিষ্ঠানে যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে আসে এ ধরনের যজ্ঞ এবছর এই মহাযজ্ঞ নববর্ষে পদার্পণ করল এদিন সকাল থেকে ধর্মীয় রীতিনীতি মেনে শুরু হয় যজ্ঞ এতে আগরতলা শহর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেয় মহাযজ্ঞে মূলত দেশবাসীর কল্যাণার্থে এই যোগের আয়োজন বলে জানালেন জ্যোতিষ প্রতিপাচার্য আমাদের এই নবগ্রহ যজ্ঞ আজকে নবম বর্ষে পূর্ণ হতে চলছে আমার এই প্রত্যেক বছর এখানে নবগ্রহ যোগ করে থাকে কাজল এস্ট্রোলজিক্যাল রিসার্চ প্রজেক্ট এবং সুনাতন কলেজের উদ্যোগে এবং আমার এই যোগ্য দেশবাসীর কল্যাণার্থে আমরা প্রতি বছর এখানে আমরা যোগ্য করে থাকি আপনার নামটা প্রদীপ আচার্যী জ্যোতিষ গুরু প্রদীপ আচার্যী ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া